ফরিদছড়ির নানুপুরে বিশ্ব ওলি শাহেন শাহ, হজরত সৈয়দ জিয়াউল হক মাইজ ভান্ডারী, কেবলাকাবার করুণাধন্য হজরত মীর মোহাম্মদ অলিউল্লাহ মাইজ ভান্ডারীর 60তম খসরত শরীফ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। নানুপুর ঢালকাঠাস্থ মীর বাড়িতে খসরত শরীফ উপলক্ষে কোরআন খতম, মিলাদ মাহফিল, দুস্থদের মাঝে চাউল বিতরণ ও সেলাই মেশিন বিতরণ এবং ফ্রি চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। দিনব্যাপী এসব কর্মসূচির উদ্বোধন করেন উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য দরবারের আওলাদ সৈয়দ মোহাম্মদ বাকের। ওনার নির্দেশিত কর্মসূচিগুলো আমরা হাতে নিয়েছি। বিশেষ করে আমাদের মাঝে আজকে দুস্থদের মধ্যে চাল বিতরণ, দুস্থদের মধ্যে সেলাই মেশিন বিতরণ, বিনামূল্যে চিকিৎসা সেবা, আমরা 16 জন শিশুকে আমরা খৎনার ব্যবস্থা করেছি। এই কর্মসূচির মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলমিনের সন্তুষ্টি আমরা কামনা করছি। এগুলো হচ্ছে ওনার নির্দেশ মোতাবেক দুস্থ মানবতার সেবায়, মানব কল্যাণে আমরা ওনার নির্দেশ মোতাবেক কাজ করার প্রচেষ্টা চালিয়েছি। আমরা আজকের এই অনুষ্ঠানের সফলতা কামনা করছি। বাদে মাগরিব হতে খসরত শরীফ উপলক্ষে হুজুরের জীবনী শীর্ষক আলোচনা সভা, দরবারের আওলাদ ও ওরস পরিচালনা কমিটির সভাপতি সৈয়দ মোহাম্মদ বাকেরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান বক্তা ছিলেন গোমদণ্ডী দরবার শরীফের সাজ্জা দানশীল সৈয়দ আহমদুল হক মাইজ ভান্ডারী। বিশেষ বক্তা ছিলেন হাফেজ মাওলানা আবুল কালাম। বিশেষ অতিথি ছিলেন গাউসিয়া হক কমিটি বাংলাদেশ ফরিদছড়ি শাখার সভাপতি হাফেজ আবুল কাশেম, মাওলানা কামরুজ্জামান। চট্টগ্রামের প্রাণকেন্দ্র মুরাদপুরে 25 কাঠা জমির উপর নির্মিত হচ্ছে আন্তর্জাতিক মানের সর্ববৃহৎ বাণিজ্যিক ও আবাসিক ভবন। দৃষ্টিনন্দন 17 তলা বিশিষ্ট ভবনের প্রথম তলায় সুপার শপ, দ্বিতীয় থেকে পঞ্চম তলার বাণিজ্যিক ভবনে রয়েছে রেডিমেড গার্মেন্টস, থান কাপড়, জুতা, কসমেটিক্স, জুয়েলারি, ইলেকট্রনিক্স, কিডস জোন, গেম জোন ও ফুড কোর্ট। এবং সপ্তম তলা থেকে 17 তলায় রয়েছে সুদৃশ্য অত্যাধুনিক ফিটিংসের ফ্ল্যাট। বিনিয়োগের সময় এখনই, সাব কবলায় দোকান, শোরুম ও ফ্ল্যাট বুকিং চলছে। যোগাযোগ 01707117113, 01707117114। এ প্রজেক্ট অফ সিদ্রাস সাইফ ডেভেলপার অ্যান্ড কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড।